নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং যেটা আপডেট আসছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আরও পশ্চিমের দিকে এগিয়ে গেছে এবং রাজস্থান থেকে এই ঝাড়খণ্ড পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরক অবস্থান করছে এবং তার প্রভাবে এই সমস্ত রাজ্যগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট আসছে অর্থাৎ যেটা হচ্ছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা আবারও বলছি যে পশ্চিমে যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলায় সে সঙ্গে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ পাঁচ থেকে ছটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক দেওয়া হয়েছে এবং এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে যে প্রবল একটা সম্ভাবনা রয়েছে উত্তর যেটা হচ্ছে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা এবং তার প্রভাবে দুই থেকে তিন দিন পরে অর্থাৎ মোটামুটি শুক্র থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা আছে সে সঙ্গে বাংলাদেশের ওপরেও কিন্তু একটা নিম্নচাপ অক্ষরাক অর্থাৎ নিম্নচাপ অবস্থান করছে এবং সেই দেশেও কিন্তু সমস্ত জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা আছে এবং এই বৃষ্টিপাতটা আগামী দু তিন দিন মধ্যে কিন্তু কন্টিনিউ চলবে অর্থাৎ সেখানে কিন্তু খুবই বৃষ্টিপাত হবে এমনই আপডেট আসছে তো যারা যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আপনারা সেই জায়গার নামটি ভিত্তিতে কমেন্ট করে জানাবেন এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানাবেন কারণ আগামী দুই থেকে তিন দিন কিন্তু এই সম্ভাবনাটা আপনাদের আমি ফোরকাস্টটা প্লে করে দেখাবো যে দেখুন আস্তে আস্তে এই নিম্নচাপ পক্ষটা আরও কিন্তু দক্ষিণের দিকে অবস্থান করছে এবং সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে তো মোটামুটি সতেরো থেকে আঠেরো কিংবা উনিশ তারিখ এই কদিন টানা বৃষ্টিপাত চলবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই সেই জেলার অবস্থা কেমন রয়েছে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং এখন যারা পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলারও ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন এবং সেখানকার অবস্থা কেমন সেটাও জানাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি আসে সেই আপডেটটি আমরা দেখে নেব কী বলা হয়েছে আজও কলকাতায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি বিস্তারিত জানবো কী বলা হয়েছে ইতিমধ্যে বর্ষা চলে এসেছে দক্ষিণবঙ্গে তার জেরে নিয়মিত প্রায় বৃষ্টি চলছে বাংলায় মঙ্গলবার কলকাতার দিন শুরু হয়েছে বৃষ্টি দিয়েই এদিনও শহরে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস রাতের দিকেও হতে পারে ঝড় বৃষ্টি মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে বাতাসে জলীবাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি ও বিরাজ করছে মৌসুম ভবন জানিয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এই জোড়া প্রভাবে জলীয় বাষ্পের একটা না যোগান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের আমি দেখাবো যে এই যে যেটা সমনার কথা বলা আছে অর্থাৎ নিম্নচাপের কথা যেটা বলা আছে তার প্রভাবে কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ যেটা বাতাস সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্যের মধ্যে ঢুকতে প্রবেশ করেছে এবং তার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন অর্থাৎ মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং তার আগেই বাংলাদেশের এই সমস্ত জেলাগুলোতে যেটা যার উপর দিয়ে এই জলীয়বর্ণ বাতাস যাবে সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু হবে অবশ্যই দেখুন আপনারা কিন্তু সতর্ক থাকবেন তো কী আপডেট আছে আমরা এবার জানব তো এই জোড়া প্রভাবে জলীয়বাষ্পের একটানা যোগান রয়েছে তাই এই রাজ্যে এতটা সক্রিয় মৌসুমি বায়ু নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রোজই বৃষ্টিপাত হচ্ছে বাংলায় এই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছি শুক্রবার নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা আপনাদের বললাম যে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ একেবারে বাংলার উপকূলে হাজির হতে পারে যার ফলে আগামী শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এমন চলতে থাকলে রবিবার পর্যন্ত বৃষ্টির হাত থেকে রেহাই মেলার সম্ভাবনা কম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রবিবার পর্যন্ত কিন্তু এরকম বৃষ্টিপাত চলবে উত্তর বঙ্গোপসাগরে নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে সুতরাং বাংলাদেশেও কিন্তু এই দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত হয় সুতরাং বাংলাদেশের ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং বারবার বলছি যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এবং আর কি আপডেট আসছে যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহ জুড়ে কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও বৃষ্টি চলবে অর্থাৎ পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলো সমেত উত্তরবঙ্গের কাছাকাছি অর্থাৎ মধ্যবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ নদিয়াতেও কিন্তু বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে সে সঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না বৃষ্টির কৃপা থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে আগামী বেশ কয়েকদিন ধরে তো বন্ধুরা এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপনি দেখছেন পাচ্ছেন বন্ধুরা যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন অর্থাৎ মোটামুটি রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে সুতরাং সেই সঙ্গে বলা যায় যে বাংলাদেশেও কিন্তু একই অবস্থা থাকবে তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেশন হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন সে সঙ্গে আপনি এই ভিডিওটি এখন যেখান থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম বা সেই জায়গার নাম ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি পেতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে ততক্ষণের জন্য বান্ধবাত্রাম জয় হিন্দ টাটা